শ্রদ্ধেয় শ্রী রাহুল দেব বর্মনের শুভ জন্মদিনে বিশিষ্ট সঙ্গীত পরিচালক শ্রী স্বপন মাস্টারক আমাদেরকে তার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, আমরা সেটি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আজ আর ডি বর্মনের জন্মদিন। শচীন দেব বর্মনের পুত্র রাহুল দেব বর্মন সঙ্গীত জগতে তার নিজস্ব ঘরানায় সঙ্গীত পরিচালক হিসাবে সারা পৃথিবীতে সমাদৃত। তাকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজ যে মানুষটির অক্লান্ত পরিশ্রমে ও চেষ্টায় অয়ন্তিকার সঙ্গীত জগতে বড় হয়ে ওঠা, তিনি শ্রী অসীম চক্রবর্তী, অয়ন্তিকার বাবা। কর্মজীবনে নেভিতে, বর্তমানে একটি রেকর্ড কোম্পানির কর্ণধার। নবীন শিল্পীদের পাশে থেকে তাদের যোগ্যতা প্রমাণের নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সঙ্গীত জগতে উদীয়মান শিল্পী অয়ন্তিকা, অয়ন্তিকা চক্রবর্তী, যে সমস্ত রকম গান গাইতে পারদর্শী, রবীন্দ্রসঙ্গীত, কীর্তন, আধুনিক গান, অতুল প্রসাদের গান, পুরনো দিনের বাংলা হিন্দি আধুনিক সিনেমার গান, এখনকার দিনের গান বলে শেষ করা যাবে না। ইতিমধ্যে সে কিছু বাংলা এবং হিন্দি ছবিতে কাজ করেও ফেলেছে।